ভর্তি চলছে জানিয়ে এ ধরনের পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে কিভাবে খুব সহজেই ডিজাইন করতে পারি মূলত এই সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি লিঙ্কটাতে আমরা যদি সরাসরি ক্লিক দিয়ে অথবা লিঙ্কটা কপি করার পরে যে কোনো একটু ব্রাউজারে গিয়ে আমরা যদি সার্চ দিই তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মূলত এই পোস্টারে পিএলপি ফাইলটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি যার জন্য এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সাবমিটে ক্লিক দিতে হবে আর এই পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি আমার টিউটারটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে খুব সহজেই পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং পাসওয়ার্ডটি কালেক্ট করে আমরা সাবমিটে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এই লিঙ্কের ওপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলেও কিন্তু খুব সহজে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবো ডাউনলোড করার জন্য করে জাস্ট এই থ্রি একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশন আমরা পেয়ে যাব জাস্ট এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এ পিএলপি ফাইলটি কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা মিনিমাইজ করে দেয় এখন আমাদেরকে পিকচার ল্যাপ যে অ্যাপসটি আসে সেই অ্যাপসটি ওপেন করতে হবে পরবর্তী স্টেপগুলো আমরা পিকচার ল্যাপ করবো পিকচার ল্যাবে আসার পরে থ্রি থিয়েটারটা একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল আমরা একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে ডট পিএলপি লেখা ল্যাকাশে দেখবেন জাস্ট আমাদেরকে এখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আমরা যে পি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে জাস্ট আমাদেরকে এই ফাইলটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমাদেরকে একটা ক্লিক ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দিই তাহলে আমাদের সামনে কিন্তু এই পোস্টারটি চলে আসবে আর এখানে লিয়ারে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এখানে আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি প্রথমে আপনারা ব্যানারটি ডিলিট করবেন ডিলিট করার পরে এখানে যতগুলো লেখা আছে আমরা কিন্তু প্রত্যেকটা লেখা স্টেপ বাই স্টেপ পরিবর্তন করতে পারবো এখানে নামটা পরিবর্তন করার জন্য নামের মধ্যে লকটি তুলে দিয়ে আমরা কিন্তু নামটা পরিবর্তন করে নিব এখানে ঠিকানাটা আমরা পরিবর্তন করতে পারবো ফোন নাম্বার পরিবর্তন করতে পারবো এখানে কোনো কিছু অ্যাড দিতে অ্যাড যদি দিতে চান সেক্ষেত্রে প্লাস এখানে প্লাস এখানে হলো যে ক্লিক দিয়ে এখানে কিন্তু ট্যাক্স অ্যাড দিতে পারবে তেমন কঠিন কিছু না বেসিক কিছু পরিবর্তন করে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো এখানে শেপের কালারগুলোও কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারবো বা ব্যাকগ্রাউন্ডটা দেখেন এটা সিলেক্ট করার পরে কালার অপশনটাতে নেবেল করে দিতে হবে আমাদেরকে কালার সুটা ইনেবেল করে দিই এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটি চুজ করে দিতে পারেন অথবা আমি যেভাবে রাখছি আপনি কিন্তু সরাসরি এইভাবেও ব্যবহার করতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর কালার আর এই ধরনের পোস্টার আরও কীভাবে ডিজাইন করতে হয় এ সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন দেখেন এখান থেকে বেসেক পরিবর্তন করে কিন্তু আমরা এটা মূলত ব্যবহার করতে পারব এখানে যতগুলো লেখা আছে আমরা কিন্তু প্রত্যেকটা লেখার হলো যে কালার পরিবর্তন করতে পারবো এবং প্রত্যেকটা লেখাতে আমরা যদি লকটি তুলে দিই লকটি তুলে দেওয়ার পরে কিন্তু লেখাটা আমরা কাস্টোমাইজ করে নিতে পারবো আর আমি এখানে যে ফ্রন্টগুলো ব্যবহার করছি এগুলো বাই ডিফল্টভাবে দেওয়াই থাকবে জাস্ট লেখাটা পরিবর্তন করলে হয়ে যাবে এই যে শেপগুলোর কালারও কিন্তু আমরা অনায়াসে কাস্টমাইজ করে নিতে পারবো আমরা জাস্ট কিন্তু খুব সহজে এখানে কাস্টমাইজ করে নিয়ে আমরা কিন্তু ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে চালিয়ে দিতে পারবো খুব সহজে এখানে কঠিন তেমন কিছু নয় আমরা এই যে দেখেন এই যে লেখাগুলো যেগুলো আছে আমরা জাস্ট লকগুলো তুলে দিয়ে কিন্তু খুব সহজে এটা কাস্টোমাইজ করে নিতে পারবো এখানে কঠিন কোনো কাজ নাই যা সিম্পল কিছু করে নেওয়ার পরে কিন্তু আমরা এটা খুব সহজে ব্যবহার করে নিতে পারব আউটলাইনে কালারটা আমরা পরিবর্তন করতে পারবো জাস্ট আউটলাইনটা সিলেক্ট করে এখান থেকে আপনার যে কালারটি থিমের সঙ্গে যাচ্ছে সেরকম কালার দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এটা সেভ দেওয়ার জন্য করে সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ আজ ইমেজ আমরা একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমি আমার কাজের সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই কাস্টমে একটা ক্লিক দেবেন কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আল্ট্রাতে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে জাস্ট আল্ট্রাতে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময় আমরা কিন্তু খুব সহজে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো এভাবেই কিন্তু এই প্রস্তাবটা আমরা খুব সহজে আমাদের মোবাইল দিয়ে তৈরি করে নিতে পারি আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়াল